বলা যায় বলুন, সবাই বাকরুদ্ধ হয়ে পড়েছে। সকালবেলা যখন এরকম একটা ঘটনার খবর পেলাম, ভোরবেলা নিজেকে বিশ্বাসই করতে পারছিলাম না। এই গত বিধানসভা ওনার সঙ্গে কথাবার্তা, বিধানসভা উনি অংশগ্রহণ করেছেন, কথাবার্তা বলেছেন। গতকালকেও আমাদের প্রাক্তন যে মন্ত্রী ছিলেন বংশনগর ক্ষেত্রে, ওনাকে দেখতে গিয়েছিলেন আইসিউতে, দেখে এলেন, পার্টি ফিসে গেলেন, কথাবার্তা বললেন, হঠাৎ করে লোক চলে যায় এরকমভাবে। এটা তো লাইফ ইজ কমপ্লিটলি আনসার্টেন, মানে নিশ্চয়তা এক মুহূর্তেরও নেই। তো এইরকম একটা সংবাদ আমরা কেউই প্রত্যাশা করিনি, এবং প্রকৃতির নিয়মকে তো আমরা মানতেই হবে। আমার ডিপেস্ট কন্ডোলেন্স আমার আপনার সবকিছু কামনা করি, পরিবার পরিজনদের, শত সম্পর্ক পরিবার পরিজনদের আমার সমবেদনা জ্ঞাপন করি। বিগ লস, বিগ লস ফর দ্য স্টেট।